কেমন আছো মেয়েরা? পড়াশোনা করেছো তো? আচ্ছা, আগের দুদিন আমি তোমাদের সমাসের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আরো কয়েকটি বিষয় আছে বাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে দেখো। এখন আমি তোমাদের বহুব্রীহি সমাস নিয়ে বলবো। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ এবং পরপদ কারোর অর্থই প্রধান হবে না, অন্য আরেকটি তৃতীয় পদের অর্থ প্রধান হবে। হ্যাঁ, সেটাই হবে বহুব্রীহি সমাস। যেমন ধরো গজানন, গজ আনন যার। এখানে গজ হচ্ছে পূর্বপদ, আনন হচ্ছে পরপদ। হ্যাঁ, এই গজ মানে কি? হাতি। আর আনন মানে মুখ। তাহলে গজ আনন যার, অর্থাৎ হাতির মুখ যার। হাতির মুখ কার? আমরা জানি হাতির মুখ হচ্ছে গণেশের। অন্য কারোর যদি হাতির মুখ লাগায় তাহলেও কিন্তু তাকে আমরা গজানন বলবো না, একমাত্র গণেশকেই বলবো। তাহলে পূর্বপদ গজ এবং পরপদ আনন, এদের কারো অর্থই প্রধান হলো না। গজানন অর্থাৎ গণেশ একটি তৃতীয় পদের অর্থ প্রধান হলো, তাই এটি হলো বহুব্রীহি সমাস। এরকম আরও আছে, যেমন ধরো বহুব্রীহি, এই কথাটাকেই যদি আমরা ভাঙি তাহলে কি হবে? বহুব্রীহি যার। ব্রীহি কথার মানে হচ্ছে ধান। হ্যাঁ, কিন্তু বহুব্রীহি অর্থাৎ বহু ধান আছে যার, তাকে এখানে বলা হচ্ছে যে কথাটার মানে হচ্ছে ধনী। তাহলে অনেক ধান থাকলেই তো ধনী হয় না? ধন রত্ন টাকা পয়সা থাকলেই তাকে আমরা ধনী বলি। সুতরাং হ্যাঁ, এখানে বহু এবং ব্রীহি কারো অর্থই প্রধান হলো না, ধনী অর্থাৎ একটা তৃতীয় পদের অর্থ প্রধান হলো। হ্যাঁ, এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। এবার বহুব্রীহি সমাসের কতগুলো ভাগ আছে? প্রধানত পাঁচটি ভাগ বহুব্রীহি সমাসে। যেমন ধরো মধ্য পদলিপি, ব্যতিহার, সহার্থ, না বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি। মধ্য পদলিপি বহুব্রীহি কাকে বলে? আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বহুব্রীহি সমাসের মাঝের পদ লোপ পেয়ে যায় সেটাই হচ্ছে মধ্য পদলিপি বহুব্রীহি। যেমন ধরো চাঁদ মুখ, একে ভাঙলে কি হয়? চাঁদের মতো সুন্দর মুখ যায়। এখানে চাঁদ হচ্ছে পূর্বপদ, মুখ হচ্ছে পরপদ। হ্যাঁ, কিন্তু সুন্দর মুখ, এই মাঝের এই যে কথাটা, এই কথাটা আমাদের সমস্ত পদে চাঁদ মুখ এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ লোপ পেয়ে গেছে। তাহলে মাঝের পদ লোপ পাচ্ছে বলে এটা হচ্ছে মধ্য পদলোপি। এবারে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কাকে বলবো? না, এই বহুব্রীহি সমাসে একটা শব্দেরই পুনরুক্তি হবে। হ্যাঁ, এবং একই কাজকে করা বোঝাবে। যেমন ধরো লাঠা লাঠি, ভাঙলে কি হবে? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। হ্যাঁ, অর্থাৎ লাঠিতে লাঠিতে একটা শব্দে দুবার ব্যবহার হলো এবং একই ধরনের কাজ করা বোঝালো, তাই এটা হলো ব্যতিহার। তেমনি হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। হ্যাঁ, কানাকানি, কানে কানে যে কথা ইত্যাদি। এবার আমরা যাচ্ছি সহার্থ বহুব্রীহি সমাস। এই সহার্থ বহুব্রীহি সমাসে কি হয়? পূর্বপদে সহ বা সহিত এই কথাটি যুক্ত থাকে। হ্যাঁ, যেমন ধরো সপরিবার, পরিবারের সহিত বর্তমান বা পরিবারের সহ বর্তমান। হ্যাঁ, সলজ্জ, লজ্জার সহিত বর্তমান। সবান্ধব, বান্ধবীর সহিত বর্তমান। এটা হলো সহার্থ বহুব্রীহি সমাস। এবারে যে না বহুব্রীহি সমাস, না বহুব্রীহি সমাসটা কি? বোঝা যাচ্ছে যে এই বহুব্রীহি সমাসের পূর্বপদে না বাচক অর্থাৎ নিষেধার্থক অব্যয় থাকে। যেমন ধরো নির্ভুল, নির্ভুলটা কি করে ভাঙবো? নেই ভুল যা। নিখুঁত, নাই খুঁত যা। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা না বাচক এই পদটি দেখতে পাচ্ছি পূর্বপদে রয়েছে। এবার আছে লাস্টে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বোঝাই যাচ্ছে যে সংখ্যাবাচক একটা শব্দ থাকবে এবং সেটা পূর্বপদেই থাকবে। সংখ্যাবাচক বিশেষণ শব্দ থাকবে পূর্বপদে, এবং পূর্ব এবং পর কোনো পদেরই অর্থ প্রধান না হয়ে একটি তৃতীয় পদের অর্থ প্রধান হবে। যেমন ধরো সরানন, ষট আনন যার। ষট মানে হচ্ছে ছয়। হ্যাঁ, ছটি মুখ যার। এখানে ছটি মুখ যার হোক তাকেই বোঝাবে না কিন্তু। সরানন বলতে আমরা একমাত্র মহাদেবের পুত্র কার্তিককেই বুঝব। হ্যাঁ, ঠিক তেমনি পঞ্চানন, পঞ্চ আনন যার, অর্থাৎ পাঁচ। পাঁচটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, আনন হচ্ছে মুখ। এই পাঁচটি মুখ যার, পাঁচটি মুখ কার? অন্য কারো পাঁচটা মুখ হলেও আমরা তাকে পঞ্চানন বলবো না, পঞ্চানন বলবো একমাত্র মহাদেবকে। হ্যাঁ, অর্থাৎ তৃতীয় একটি
পদের অর্থই প্রধান বলা হচ্ছে। তাহলে এটা গেল আমাদের বহুব্রীহি সমাস। এবার আমরা আসব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কি হয়, পূর্ব পদে, হ্যাঁ, এই সমাসে পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। যেমন ধরো হাব হাতে, হাব হাতেকে আমরা ভাঙলে কি হবে, ভাতের অভাব। হ্যাঁ, তারপরে আজন্ম, আজন্মকে ভাঙলে কি হবে, জন্ম থেকে। হ্যাঁ, তারপরে সেরকম অনুকূল, কুলের যোগ্য অনুকূল, নদীর সদৃশ্য উপনদী, হ্যাঁ, কুলের সমীপে উপকূল, এই অভাব, সামীপ্য, সাদৃশ্য, হ্যাঁ, তারপরে সমীপ্য ইত্যাদি বোঝাতে আমাদের অব্যয়ীভাব সমাস ব্যবহৃত হয়। এবার আমরা আসছি পরবর্তী সমাস, অলোপ সমাস। এই আমরা সাধারণত জানি যে আমাদের পূর্ব পদে সমাসে যে বিভক্তি থাকে সমস্ত পদে গিয়ে সেটা লোপ পেয়ে যায়, কিন্তু যখন আমরা দেখব যে সমস্ত পদে বিভক্তি লোপ পাচ্ছে না, তখন তাকে বলছে অলোপ সমাস। যেমন ধরো বনে বাদারি, বনে ও বাদারি, বনে এই বিভক্তিটি এবং বাদারের এই বিভক্তিটি সমস্ত পদে গিয়ে কিন্তু সমানভাবেই রয়েছে, এটা লোপ পায়নি, তাই এটা হচ্ছে অলোপ সমাস। ঠিক তেমনি কোলে ও পিঠে, কোলে পিঠে, মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে, জলে ও জঙ্গলে, জলে জঙ্গলে, সমস্ত পদেরই, হ্যাঁ, সমস্ত সমাসেরই আমরা দেখেছি অলোপ সমাস হতে পারে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা যাচ্ছি বাক্যাশ্রয়ী সমাস। এটাই হচ্ছে সমাসের শেষের একেবারে ভাগ। এই বাক্যাশ্রয়ী সমাসে কি হয় না, সমাসবদ্ধ পদটাই এক একটা বাক্যের অর্থকে প্রকাশ করে। যেমন ধরো বসে আঁক প্রতিযোগিতা, হ্যাঁ, চক্ষু অপারেশন শিবির, সব পেয়েছি দেশ, সবুজ বাঁচাও কমিটি, এগুলো সবই কিন্তু বাক্যাশ্রয়ী সমাস। এই বাক্যাশ্রয়ী সমাসটা আসলে কি বলতো, এটা আসলে মিশ্র সমাসবদ্ধ পদ। কেন মিশ্র সমাসবদ্ধ পদ বলছে, যেমন ধরো চক্ষু অপারেশন শিবির, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, চক্ষুর অপারেশন, চক্ষুর, র র মানে হচ্ছে সম্বন্ধ পদ, তাহলে এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, আর তার নিমিত্ত অপারেশন শিবির অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ। তাহলে এখানে দুটো সমাস মিলে আমরা দেখতে পাচ্ছি একটা সমাস হয়েছে, সুতরাং এটাকে আমরা মিশ্র সমাসবদ্ধ পদই বলতে পারি, কিন্তু অন্যভাবে এটার একটা আলাদা নাম রয়েছে, বাক্যাশ্রয়ী সমাস। তাহলে সমাসের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। তোমরা ভালো করে সমাসটা পড়বে, সমাস কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, আজকে এখানেই থাকলো।